আল্লাহ সেই সত্তা যিনি প্রশান্তি নাজেল করেছেন মুমিনদের হৃদয়ে, লিয়াজদাদু ইমানাম মা ইমানিহিম, যাতে করে তাদের ইমানের সাথে ইমান আরো বৃদ্ধি পায়, যাতে ইমান বৃদ্ধি পায়। আল্লাহ পাক কি বললেন যে মুমিনদের দিলে, মুমিন মানে কোন মুমিনরা, আলোচনা চলছে হুদাইবার সন্ধির কথা, তাহলে এখানে মুমিন মানে সাহাবায়ে কেরামদের কথা বলা হয়েছে। সাহাবায়ে কেরামদের অন্তরে আল্লাহ পাক প্রশান্তি নাজিল করে দিলেন, যদি এই প্রশান্তি নাজিল না হইতো তাহলে তারা জিদে চলে আসতেন যে না মক্কা যাবই, যাবো কেন ফিরে যাব, তারপরে মনে কষ্ট থেকে যেত, মনের কষ্ট ধীরে ধীরে দূর হয়ে গেল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি একবারে সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে না ফিরে যেতে হবে এখান থেকে চুক্তি করে, তখন মুমিনদের অন্তরে আল্লাহ পাক প্রশান্তি সাকিনা নাজিল করলেন, আল্লাহ পাক এদিকে ইঙ্গিত করেছেন। লিয়াজদাদু ইমানাম মা ইমান, যাতে করে তাতে ইমান কি হয় বৃদ্ধি পায়। আর এর দ্বারা বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো ফয়সালা, যে কোনো সিদ্ধান্ত, যে কোনো হুকুম আহকাম যদি বাহ্যিক কিছুক্ষণের জন্য শয়তান এইরকম আশ্বাসা দেয় যে মনের খেলাফ হচ্ছে, আমার চাহিদার খেলাফ হচ্ছে, তারপরে যদি রাসূলের আনুগত্য করেন তাতে কি হবে, ইমান বাড়বে। লিয়াজদাদু ইমানাম মা ইমানিম, কথা আবার বলছি, বুঝলেন কিনা। হয়তো অনেক সময় শরীয়তের বিধিবিধান পালন করতে গিয়ে মনকে কষ্ট হয় না হয় না, গরমের দিনে দুপুরের সময় স্বপ্নদোষ হয়েছে গরম পানিতে গোসল করতে কষ্ট হবে না, স্বাভাবিক কষ্ট হবে। ঠান্ডার দিনে গরম পানির ব্যবস্থা নেই আর স্বপ্নদোষ হয়েছে গোসল করতে হবে, ফজরের জামা ধরতেই হবে, দিনেও তো গোসল করতে পারি, একজন বেনামাজি দিনে গোসল করবে দুপুরের সময় রোদের সময়, কিন্তু আমি নামাজি তা তো পারবো না, আমাকে সেই ঠান্ডা পানিতেই গোসল করতে হবে, যদি আমার কষ্ট হয়, কষ্ট হবে না, শরীরকে তো অবশ্যই কষ্ট হচ্ছে, শুধু শরীর কেন মনকেও কষ্ট হচ্ছে না, কষ্ট তো হচ্ছে। এই সব ক্ষেত্রে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে প্রাধান্য দেন তাহলে কি হবে, ইমান বাড়বে। লিয়াজদাদু ইমানাম মা ইমানিহিম, যাতে করে তাদের ইমান বৃদ্ধি পায়। এই লিয়াজদাদু ইমানাম মা ইমানিহিমের কাছে আরেকটি আকীদার কথা বলছি, ভালো করে শোনেন, সেটা হচ্ছে যে মানুষের ইমান সমান না কম বেশি আছে, কম বেশি আছে, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বিপরীত আকীদা যারা পেশ করেছে, আকীদা পেশ করেছে যে মানুষের ইমান, মুসলিমদের ইমান সকলের সমান, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ এবং তার অনুসারী হানাফি মজহাবের লোকদের কাছে এই কথা খুব মশহুর যে ইমান কমে না, কমা এবং বাড়া হয় না, তাদের কাছে ইমান হচ্ছে বাসিত, মানে ইমান একই অবস্থায় থাকে, আর অন্যদের কাছে ইমান হচ্ছে মুরাক্কাব, মানে ইমান, ইমানের মধ্যে আমল দাখিল আছে, আর ইমান কমে এবং বাড়ে। তাহলে দুটি বিষয়, ইমান একটি বিষয়ের নাম না একাধিক বিষয়ের নাম, এই একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ইমান একই অবস্থায় থাকে, একই স্তরে থাকে সকলের না কমে বাড়ে, জবাব আপনারাই দিয়ে দিচ্ছেন। আমি বললাম যে এই দুটি বিষয় ইখতিলাফ আছে, ইমান একটি বিষয়ের নাম না একাধিক বিষয়ের নাম, এই ক্ষেত্রে জবাব দেন দেখি, একাধিক বিষয়ের নাম। ইমান হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টির নাম, আত-তাসদীক বিল কলব ওয়া বিল জিনান, অন্তর থেকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান, কিন্তু শুধু এই কথার নাম ইমান নাই, এর নাম হচ্ছে একটা, এর নাম হচ্ছে ইমান, প্রথম অন্তর থেকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইকরার বিল লিসান, জবান দিয়ে ইকরার করা, অঙ্গীকার করা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হচ্ছে দুই নম্বর, দুটো যথেষ্ট না। ওয়াল আমালু বিল জাওয়ারিহ বা ওয়াল আমালু বিল আরকান, এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, অন্তরে বিশ্বাস করেছেন আল্লাহ পাককে, তার রাসূলকে, সুতরাং মুখে স্বীকার করতে হবে, শাহাদাত দিতে হবে। একজন অমুসলিমকে সামনে নিয়ে আসেন তাহলে তাকে কি করব, বলবে তোমাকে অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ, পরকাল, আল্লাহর একত্ব, তৌহিদ, রাসূলকে বিশ্বাস করতে হবে, হ্যাঁ, ফেরেশতা বিশ্বাস করতে হবে, ইমানের স্তম্ভগুলি ছয়টি বলবো তাকে, বিশ্বাস করতে হবে। সে যদি বলে না বিশ্বাস করি না আমি, তাহলে তাকে কলমা পড়াবেন কোনো লাভ নেই, বিশ্বাস করার না করো দেখো কলমাটা পড়ে নাও, তুমি হজ করতে পারবে, মক্কা দিকে আসতে পারবে, জায়েজ মোটেই জায়েজ না, সে মুসলিম হবে না আর আপনি গুনাহগার। অন্তরে বিশ্বাস করে না, তাকে মন্ত্র পড়িয়ে দিলেন কলিমা যে চল না আমার সাথে হজটা করতে পারবি, না জায়েজ নয়। অন্তরে বিশ্বাস করার নাম ইমান, মুখে উচ্চারণ করা স্বীকার করা, অন্তরে বিশ্বাস আছে কিন্তু মুখে বলছেন না ভাই আমি স্বীকার করতে পারছি না, আমি বিশ্বাস করি ইসলাম ঠিক কিন্তু আমার বাবা আমাকে ছাড়তে পারবো না, আমার স্ত্রী চাই না,
আমার ছেলে মেয়ে ছাড়তে পারবো না, ওরা বড় হয়ে গেছে, এরকম অনেকে সমস্যার কথা তুলে ধরে যখন অমুসলিমকে দাওয়াত দিতে চায়। সে মুসলিম হতে পারবে তার অন্তরে বিশ্বাসের কারণে? না, সে মুসলিম নয়, অমুসলিম। আবু তালে বিশ্বাস করত কিন্তু বাপ দাদার গোড়ামি করে সে কলমা পড়তে পারে, স্বীকার করেনি, আসাদও পড়ে মিশে, যেন মুসলিম নয় আবু তালে। হেরাকল বাদশাহ, রোম সাম্রাজ্যের রাজা, সে বিশ্বাস করেছিল, নবী সাল্লামের চিঠিকে চুমন দিয়েছিল এবং বলেছিল যে নবীকে যদি এখানে সামনে পেতাম, লাগাসাও তো আনকাদ মাইহে, তার পা আমি ধুয়ে দিতাম। রাজা, রোম সাম্রাজ্যের রাজা, সে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সামনে পেলে দুই পা আমি ধুয়ে দিতাম, খেদমত করতাম। কিন্তু যখন হইচই শুরু হলো, এ কি বলে রে, হইচই শুরু করে দিল সদস্যরা, আর দেখলো যে আমার গদি তো যাবে যাবে, জানটাও চলে যাবে, তখন বললো দেখো দেখো, আরে শান্ত হও শান্ত হও, তোমাদের পরীক্ষা করছিলাম, তোমাদের পরীক্ষা করছিলাম যে তোমাদের কাছে এরকম আইরে গাইরে কেউ আসবে হঠাৎ করে, আর আসার পরে বলবে দেখো একটা ভালো ধর্ম পাওয়া গেছে, আর বলতেই তোমরা তোমাদের ধর্ম বদলে দেবে নাকি তা পরীক্ষা করছিলাম, দেখলাম যে তোমরা তোমাদের ধর্মের ওপর খ্রিস্টান ধর্মের মজবুত আছো, বাহ খুব ভালো, রাজত্ব টিকে গেল, জানটা বেঁচে গেল, কিন্তু কয়েক বছর পরে আল্লাহ লাঞ্ছিত করে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ শরণেওয়ালা, নাসরান আজিজা। উমর রাজি আল্লাহ তাআলা খেলাফত মাত্র সোয়া দুই বছর তিন মাস দশ দিন আবু বকর সিদ্দিকের রাজি আল্লাহ খেলাফত, আর নবী সাল্লাম শেষ জামানের চিঠিগুলো পাঠিয়েছিলেন এক দুই বছর আগে তার এন্তেকালের, আর পাঁচ সাত বছরের মধ্যে উমর রাজি আল্লাহ খেলাফত আমলে রোম সাম্রাজ্য ছিন্ন ভিন্ন হয়ে গেল, মুসলিমদেরকে আল্লাহ পাক দান করে দিলেন, ওয়া আরসালাকাল্লাহ নাসরান আজিজা, দেখলেন। কিন্তু সেই ব্যক্তি যদি ইসলাম কবুল করত তাহলে তার রাজত্ব ঠিক থাকতো, তাকে আল্লাহ সম্মানিত করত, সেই ব্যক্তি ইহকালেও সুখী হইতো আর আখেরাতে জান্নাত পেয়ে সুখী হইতো, তাই না? কিন্তু আল্লাহ তৌফিক দিল না, বিশ্বাস করার পরে তাহলে হেরাকল কাফের, মুসলিম হইতে পারেনি। তিন নম্বরে বলছিলাম যে আমল করতে হবে। আজকালকার জন্মসূত্রে অধিকাংশ মুসলিম অন্তরে বিশ্বাসের কথা বলে, তারা যে আমরা বিশ্বাস করি, মুখে উচ্চারণ করে, কলমার মন্ত্রও পড়ে, কিন্তু আমলে নামাজই পড়ে না, আসল নামাজই নেই তাদের। কালিমা পড়ার পরে প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া, প্রথম কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, ১৭ রাকাত কমপক্ষে দিনে রাতে আল্লাহ পাক যে ফরজ করে এই ফরজ আদায় করতে হবে, তা করলো না তাহলে কি মুসলিম হবে? না, মুসলিম হইতে পারবে না। তাহলে ইমান হচ্ছে মুরাক্কাব, মানে এই তিনটি সমষ্টির নাম হচ্ছে ইমান। শুধু একটির নাম বিশ্বাস করার নাম ইমান নয়, শুধু কলিমা পড়ার নাম, শুধু মন্ত্র পড়ার নাম ইমান নয়। ঠিক তেমনি আর একটি বিষয় বললাম, ইমান বাড়ে কমে না একই অবস্থায় থাকে। এক শ্রেণীর গোমরাহরা বলেছে যে সিদ্দিকের ইমান, কে সিদ্দিক? সিদ্দিক আবু বকর সিদ্দিকের ইমান আর বড় চোর ডাকাতের ইমান সমান। যুক্তি কি বলছে? অন্তরের বিশ্বাসে একটু যদি ঘাটতি হয় তাহলে সন্দেহ হয়ে যাবে, আর সন্দেহ হইলে কুপুরি হয়ে যাবে, তাহলে সবার ইমান নাকি সমান? মিথ্যা কথা। এক তো ইমান কমে বাড়ে মানুষের আমলের অনুপাতে, কথা ভালো করে বোঝার চেষ্টা করেন, কারণ আকীদার বিষয় সূক্ষ্ম বিষয়। মানুষের আমলের অনুপাতে ইমান কমে বাড়ে। একজন মুসলিম দুইজনে সঙ্গী একই রকম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে একটা লোক কিছু গীবত করে, কিছু গুনাহ করে, মিথ্যা কথা বলে, ইমান কমবে না কমবে? না কমবে তার। আর এক লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে গীবত করে না, গুনাহ করে না, এসব না করে তাহাজ্জুদ পড়ে, দুজন ইমান সমান হবে? দুইজনের ইমান কখনো সমান হবে না। তাহলে আমলের অনুপাতে, আমলের দিকে লক্ষ্য করলে ইমান কমে বাড়ে। আমরা যেখানে আছি সকলে মুমিন মুসলিম, কিন্তু সবার ইমান সমান মোটেই নয়। আমলের অনুপাতে, আমল ছাড়া অন্তরে যে ইমান বিশ্বাস আছে তাতেও পার্থক্য আছে। আমার ইমান আপনার ইমান সমান মোটেই নয়, মোটেই সমান না। ইমান কিসের কাজ? অন্তরের কাজ। ভালো বুঝেছেন, কে বললেন এটা? মাশাআল্লাহ। ইমান হচ্ছে কার কাজ? অন্তরের ইমান কাজ, এতে কম বেশি হয়। অন্তরে যেমন শোক দুঃখ, একজনের মা মরেছে আর একজনের শাশুড়ি মরেছে, দুইজনে দুঃখিত, দুটোই দুঃখ সমান? কখনো নয়। একজনের মোবাইল হারিয়েছে মনটা খারাপ, আর একজনের স্ত্রী মারা গেছে, সমান? সুবহানাল্লাহ। কিন্তু দুইজনে দুঃখিত, দুঃখিত না, মনটা খারাপ এরকম,
বালকের কথা বলছেন, কি ব্যাপার বলছে মোবাইল হারিয়েছে, আর একটু লোক কথা বলছেন কি ব্যাপার বলছে স্ত্রী মারা গেছে, পার্থক্য আছে। তাহলে অন্তরের কর্ম হচ্ছে শোক, এই শোকে পার্থক্য আছে চোখের সামনে দেখাইলাম। অন্তরের কাজ হচ্ছে ইমান, ইমানে পার্থক্য নেই। সিদ্দিক আকবর, আবু বকরের ইমান, সাহাবীর ইমান আর আমার ইমান, আপনার ইমান সমান হবে? অক্ষর সমান হবে না, কিন্তু তারাও মুমিন আমরাও মুমিন মুসলিম ইনশাআল্লাহ তাআলা, মুনাফিক নয়। যার অন্তরে বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস, মুনাফিক নয়। দেখেন ইমানে আসল অন্তরের ইমানে যে পার্থক্য আছে, এটা পরীক্ষা কখন হবে? যখন মানুষ ধর্মীয় ক্ষেত্রে মুসিবতে পড়ে, যখন সামনে আসলো হয় ইসলাম ছাড়ো, শিরিক করো, পূজার চাঁদা দাও, মাজারের চাঁদা দাও, আর না হলে তোমার এখানে ব্যবসা করতে দেবো না, উৎখাত করে দেবো, তখন দুইজনকে পরীক্ষা করা যাবে, দুইজনের ইমান সমান না কম বেশি। যার ইমান মজবুত, আমার ব্যবসা উঠে যাক, আমার যান চলে যাক, কিন্তু আমি আমার তৌহিদ আল্লাহর একত্ব ছাড়বো না, আমি শিরকের কখনো সাহায্য করবো না, ঠিক না? আর একজন সেও তো মুসলিম, সে অসুবিধা নেই, কি করবো, নিরুপায়, ব্যবসা করতে হবে, করে খেতে হবে, তার যুক্তি আলাদা, তাই না? কি করবো, আল্লাহর উপর বিশ্বাস আছে, জানি যে হারাম কাজ, কি করবো, পূজার চাঁদা দেওয়া, মাজারের চাঁদা দেওয়া হারাম কাজ, চিরকি কাজ, কিন্তু আল্লাহ মাফ করে, দিয়ে দিল 10 টাকা, তাই না? সেও তো মুসলিম আর এও মুসলিম। দেখেন ইমানের পার্থক্য, একজন যান বাঁচাবার, ব্যবসা বাঁচাবার ফিকির করলো, আর একজন বলছে যান বাঁচুক আর যাই হোক, আর আমার ব্যবসা থাকা যাক, আমি দিনের উপর শক্ত। দুই মানে পার্থক্য আছে, তাহলে অন্তরের বিশ্বাসে পার্থক্য আছে। এখান থেকে দুইজন গেল, আল্লাহ পাক হিদায়াত করে পাঠালে দুইজনকে শিরক বিদাত থেকে, একজন গিয়ে বলে দিনের দাওয়াত দিতেই হবে, কারণ আমি আল্লাহ আমাকে জান্নাতের রাস্তা নিয়েছে, শিরক বিদাতের রাস্তা থেকে আল্লাহ উদ্ধার করেছে, আমি মানুষকে উদ্ধার করব, সে লাগলো কাজে, সেখানে দাওয়াতের কাজে। আর একজন দেশে গিয়ে দেখলো যে আরে এদের বিরুদ্ধে বলে তো বিপদ, যেখানে সেখানে শুধু আমি সমালোচনার পাত্র হয়ে যাব, চায়ের দোকানে, ঘরে, বাইরে, যেখানে সেখানে লোক শুধু আমার উপর গরম হয়ে থাকবে, না 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 ওইসব ঝামেলা করতে যাব না, অসুবিধা না, মাঝে মাঝে ওদের মিলাদও গেলাম, অন্তরে খারাপ মনে করি, কিন্তু কি করব, আর দাওয়াতের কাজ বন্ধ করে দিলাম, খারাপ হয়ে গেল কেন? তো বুঝতে পারলেন, দুজনের ইমান সমান, একজন সত্যকে সত্য বলে জেনেছে এবং এই সত্যকে পৌঁছাতে হবে এবং সত্যের উপর অটল থাকতে হবে, নিজের ছেলে মেয়েকে বাঁচাতে হবে, আর একজন বললো যে যাক অসুবিধা, যেখানে যেমন সেখানে তেমন, ঠিক না? আমাদের সামনে বসে আছে, বলছে হাটে আমারও দোকান ছিল, আমি শুধু পূজোর চাঁদা দিতাম না, আর সমস্ত মুসলিম গুলো পূজোর চাঁদা দিত, হিন্দু এসে বলতো আরে তুমি মুসলিম শুধু নাকি, এরা মুসলিম না, এরা তো চাঁদা দিচ্ছে, তুমি কেন দেবে না? দেখেন তাহলে ইমানে পার্থক্য আছে, দুই ইমানে পার্থক্য আছে। বুঝা গেল যে ইমান আল ইমান ও ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ইমান কমে এবং বাড়ে, অন্তরের ইমানও কমে বাড়ে, সব সময় একরকম থাকে না, সব রমজানে যেমন ছিল, নামাজের অবস্থায় যেমন থাকে, বাজারে তেমন থাকে কখনো থাকে না। নামাজের অবস্থায় এটা কথাও বলবেন না, মিথ্যা কথা বলা তো দূরের কথা, বাজারে গিয়ে মিথ্যা বলছে, তাই না? তাহলে ইমান কমে বাড়ে, ইয়াজিদ বিতা ওয়া ইয়ানকুস বিল মাসিয়া, যদি নেক আমল বেশি বাড়ায় তাহলে ইমান বাড়ে, আর যদি গুনাহ করে মানুষ তাহলে ইমান কমে যায়। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইমান পড়বেন, প্রথম খণ্ড সহিহ বুখারীর বাংলা অনুবাদে প্রথম খণ্ড, তাতে দেখবেন ওহির অধ্যায়ের পরেই রয়েছে কিসের অধ্যায়, ইমানের অধ্যায়। ইমানের অধ্যায়ের শুরুতে তিনি বলেছেন আল ইমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ইমান কমে এবং বাড়ে, এবং কয়েকটি আয়াত নিয়ে এসেছিলেন কোরআনুল কারীমের, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সূরা আনফাল আল্লাহ পাক ইরশাদ করেছে। এখানে সূরা ফাতির আয়াত মনে রাখবেন, লিয়াজদাদু ঈমানা মা ঈমানিহিম, যাতে করে তাদের ঈমান আরো বৃদ্ধি পায় তাদের ঈমানের সাথে, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সেনাবাহিনীর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমান জমিনের যে সেনাবাহিনী জুনুদ, জুনদের বহু বচন হচ্ছে জুনুদ, আসমান জমিনের সেনাবাহিনীর মালিক বা মালিকানা কার হাতে? একমাত্র আল্লাহ পাকের হাতে। আসমান জমিনের সেনাবাহিনী কে? প্রথম সেনাবাহিনী ফেরেশতা, শুধু ফেরেশতা না, আল্লাহ পাক মশাও আল্লাহ পাকের সেনাবাহিনী, তাই না? ফেরাউনের ওপর আল্লাহ পাক যেসব বালামসের সেনাবাহিনী পাঠিয়েছিলেন তার একটি সেনাবাহিনী কি ছিল বলতে পারেন? হ্যাঁ, ব্যাং জফাদের, ব্যাং খাবার তৈরি করে ব্যাং হয়ে যায় সব সেনাবাহিনী না,
পরেশান করে দিল ফেরাউনকে এবং ফেরাউনের দেশবাসী কাফের মুশরিকদেরকে। কিন্তু তারপরে হিদায়ত হল আল্লাহ পাকের, তাহলে সেনাবাহিনী ব্যঙ্গ আল্লাহ। তারপরে অলকুম্মাল উকুন, উকুন দিয়ে আয়াম মন গায়ে উকুন হইল, সুবহান আল্লাহ। উকুন আর উকুন আরো রক্ত খাবার তৈরি রক্ত হয়ে যায় আল্লাহ পাকের। হ্যাঁ পঙ্গপাল, এইরকম আল্লাহ পাক রব্বুল আলমিনের সেনাবাহিনী বহু রয়েছে। আল্লাহ ইচ্ছা করলেন আবরাহাকে ধ্বংস করলেন কোন সেনা দিয়ে? ফেরেশতা দিয়ে। ফেরেশতা পাঠিয়েছিলেন তয়রানা বাবিল পাখি দিয়ে, পাখির মুখে একটা করে অ্যাটম বম ছোট কঙ্ক, আর দু পায়ে দুটো তিনটে করে, সুবহানাল্লাহ। ফাজা আলহামকে আসি মাকুল, ভক্ষিত ভূষার মতো, ভূষা খেয়ে দিয়ে যখন গোবর হয় আর গোবরে ভূষা গুলো কেমন হয়ে থাকে, ওই রকম আল্লাহ পাক করে দিলেন। আসমান জমিনের সেনাবাহিনীর মালিকানা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের। ও কান আল্লাহ আলিমান হাকিমা, আল্লাহ পাক রব্বুল আলমিন সবকিছুই জানেন এবং আল্লাহ পাক প্রজ্ঞাময়। আল্লাহ পাকের প্রত্যেকটি কাজে কথায় আদেশে নিষেধে হেকমত প্রজ্ঞা রয়েছে। সুতরাং হুদাইবিয়ার সন্ধিতে যা হইল তাতে বাহ্যিক কিছু হার মনে হইল, তাতে কি রয়েছে? হেকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে।